ব্রিটিশ ও পাকিস্তান আমলে কেন্দ্রীয় মন্ত্রী যোগীন্দ্রনাথ মণ্ডলের জন্মভিটায় এখন তার প্রপৌত্র অরুণ কুমার মণ্ডলী বসবাস করেন। অরুণবাবুর ভাষ্য মতে, তার ঘরের দক্ষিণ পাশে যে পানের বরজ বেড়ে উঠছে, ঠিক সেখানেই ছিল যোগীন্দ্রনাথ মণ্ডল প্রতিষ্ঠিত একতলা বিল্ডিং, যা পরে ভেঙে ফেলা হয়েছে। বর্তমানে তার কয়েকটি ইটি কেবল অবশিষ্ট আছে। পানের বরজের কেবলই দক্ষিণে প্রতিষ্ঠিত হয়েছে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল যুব সংঘ। ক্লাব ভবনের দক্ষিণে যে পুকুরটি দেখা যায়, তা অবশ্য যোগেন্দ্রনাথ মণ্ডলেরই খননকৃত। সে পুকুরের ঘাটলাটি যেন মন্ত্রী মহোদয়ের স্মৃতিকেই স্মরণ করিয়ে দেয়। এই ক্লাব চত্বরেই প্রতি জানুয়ারি মাসের 29 ও 30 তারিখ হয় স্মরণ সভা এবং কবিগান, যে সভায় বহু জ্ঞানীগুণী ব্যক্তির আগমন ঘটে। এসব বিষয়ে যোগেন্দ্রনাথ মণ্ডলের ভাইপো দেবেন্দ্রনাথ মণ্ডলের উত্তরসূরি অরুণ কুমার মণ্ডল কি বলেন, আমরা তা এখন শুনব। দাদা, আপনার পরিচয়টা এবং যোগেন মণ্ডলের সাথে যে সম্পর্ক, সেটা যদি একটু বর্ণনা করতেন। যোগেন মণ্ডল হলো আমার বাবার দাদা, ঠাকুর দাদা, ঠাকুর দাদা, হ্যাঁ। আর আমি হলো তার নাতির নাতির ছেলে, তাহলে আমার পুতি হয়ে গেল। হ্যাঁ, তার বাবা। আপনার বাবার নাম কি? আমার বাবার নাম হলো দ্বিজেন্দ্রনাথ মণ্ডল। আচ্ছা, তার বাবার নাম কি? তার বাবার নাম হলো দেবেন্দ্রনাথ মণ্ডল। তো দেবেন্দ্রনাথ মণ্ডলের কি হতো? তার হলো কাকা। যোগেন মণ্ডল হতো কাকা? হ্যাঁ, আমার দাদার কাকা। আপন কাকা? আপন। হ্যাঁ, তাহলে তারা তিন, আমার দাদার হলো কাকা, তার বাপ কাকার আরো তিন ভাই, আর যোগেন মণ্ডল, মহানন্দ্র, আর একটা হলো কি মহানন্দ, আর একজনের নাম আমার সঠিক মনে নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে নাম তো। এখন আপনারা যারা আছেন, তো এই যে যে যোগেন মণ্ডল এত বড় মাপের একজন নেতা ছিলেন, তো তার স্মরণে আপনারা এক পর্যন্ত কিছু করতে পারছেন? তার স্মরণে আমরা এই জন্মবার্ষিকী, জন্ম হলো আপনার 29শে জানুয়ারি। হ্যাঁ, 29শে জানুয়ারি আমরা জন্মবার্ষিকী করি, আর মৃত্যুবার্ষিকী হলো 5ই অক্টোবর। হ্যাঁ, 5ই অক্টোবর, কার্তিকের কত বাংলায় 7 তারিখ নাকি পড়ছে এবছর, সেটাও আমরা করছি। এবং ওই দিন জন্মবার্ষিকী উপলক্ষে আমরা 2 দিন গান আলোচনা অনুষ্ঠান করি এবং কবি গান দিই 2 দিন। আচ্ছা, কবিতা, কবি গান, কবি গান দিই এবং মাইল্যদান করা হয়, আলোচনা সভা হয়। আলোচনায় কারা কারা আসে? সাংবাদিক আছে, ওই আপনার মাই টিভি চ্যানেলের লোক আসে, আবার আমাদের গণ্ডি ইত্তেফাকের চ্যানেল, ইত্তেফাক পেপারের সাংবাদিক আছে, হীরা ভাই আসে, এবং আমাদের এই গণ্ডি থানার সভাপতি হলো এডা গিয়াসউদ্দিন, সে আসে, অনেকটা লোক সাংবাদিক।